মা মা তুমি দেখো দাদা ঠিক টাইম মতন চলে আসবে আর তাছাড়া ও তো জানে যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাহলে তো ভালোই ও আসুক তারপর যাব মা এখানে এভাবে বসে না থেকে একবারটি অন্তত ওই আমি তো বললাম আমি যাবো না আচ্ছা তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না যে যদি শুভ রাস্তে দেরি হয় তখন কি হবে অনুষ্ঠান হবে কিন্তু আমি যাব যাবো না মানে তোমার ওখানে গান গাইবার কথা মা শুভর তো তবলা বাজাবার কথা মা দেখো দাদা যদি এসে দেখে যে তুমি এখানে এভাবে বসে আছো ওর কি ভালো লাগবে বলো তুমি প্লিজ রেডি হয়ে নাও না গো বললো চেষ্টা করবে আমি জানি ও চেষ্টাই করে চেষ্টা করলো ঠিক চলে আসলো শুভটা তো এখনো এলো না প্লিজ 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 শুভ চলে এসো না তাড়াতাড়ি তুমি যদি এই মুহূর্তে বাড়ি না ফেরো তাহলে তো বিপদ আরো বাড়বে